আপনাদেরকে কিন্তু একবার এসে দেখতেই হবে, কারণ এত সুন্দরভাবে গোটা মণ্ডপকে সাজানো হয়েছে যে আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এবং সেই সঙ্গে অন্যতম আকর্ষণ গণেশের মূর্তি, যে মূর্তিটা এতটাই সুন্দর, এতটাই স্নিগ্ধ যে এটা দেখতে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে সুকান্তনগর অটো স্ট্যান্ডের পুজোতে। আমাদের সঙ্গে এখানে রয়েছে পুজো কমিটির সদস্যরা, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনার নাম সকলের সঙ্গে পরিচয় করুন। বিপ্লবশীল, আমাদের এখানে আমাদের ক্লাব সদস্যরা উপস্থিত রয়েছে, দেবাশীষ, আশিস রয়েছেন, বিশ্ব রয়েছেন, আমাদের গুড্ডু রয়েছেন এবং অরূপ রয়েছেন, আমাদের আর সকল সদস্যরা রয়েছেন আমাদের এখানে। গোটা মণ্ডপটা দেখতে পাচ্ছি টাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, মানে এটার মধ্যে দিয়ে কি বার্তা বা এটা কি থিম? আমাদের থিমটা হচ্ছে গণপতি বাপ্পার আশীর্বাদে অর্থ উপার্জনক সৎপথে। আমরা চাই সবাই সৎপথে অর্থটা উপার্জন করুক, এটাই আমাদের বার্তা। আর আমরা একটু টাকার উপর, ভারতীয় যে টাকা রয়েছে তার উপর বেস করে আমাদের পুরো মণ্ডপ সজ্জা। আর সকল শিলিগুড়িবাসীকে বলবো আমাদের পুজো পরিক্রমা করুন এবং আমাদের সাথে থাকুন, তাহলে আগামী দিনে আমরা আরও অন্যরকম কিছু চিন্তা ভাবনা করতে পারবো। অনেকবারই আমরা দেখেছি যে আপনাদের যে পুজো মণ্ডপ বিভিন্নভাবে সাধারণ মানুষকে চমক দিয়েছে, এবং এবছরও ব্যতিক্রম নয়, প্রচুর মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছেন। কি মনে হচ্ছে এবছর কি আগের থেকে আরও বেশি সাড়া ফেলবে? হ্যাঁ একদম, আমরা ঠাকুর, আমাদের প্রতিমা যে রয়েছে প্রতিমাটা একটু অন্যরকম, আমরা প্রচুর সাড়া পাচ্ছি। একটু আগে আমাদের ফেসবুকে আমরা প্রচুর ভিউজ পাচ্ছি, এতেই বোঝা যাচ্ছে মানুষ অনেক পছন্দ করছে আমাদের। আর আমরা চাই শিলিগুড়িবাসী সকলকে অনুরোধ করব, অবশ্যই আমাদের পুজো প্রাঙ্গণে আসুন এবং অবশ্যই আমাদের পুজোটা ভিজিট করুন, তাহলে আমরা আরও নিজেদের সার্থক বলে মনে করব। একদমই তাই, এখানে যখন এসে আমি প্রতিমাটা দেখলাম একেবারেই অন্যরকম। এই প্রতিমা কোথায় তৈরি করা হয়েছে, কে তৈরি করেছে? আমাদের তৈরি করেছে আমাদের পালবাবু বলে একজন রয়েছে, সে তৈরি করেছে, আমাদের কুমারটুলিতে পালবাবু দীপেশ পাল বলে একজন রয়েছে, সে তৈরি করেছে। পুজোর কদিনের কি কি পরিকল্পনা? হ্যাঁ, পুজো রয়েছে আমাদের আজ থেকে শুরু হলো, 10 তারিখ পর্যন্ত পুজো চলবে। আর মহাপ্রসাদ বিতরণ রোজ রয়েছে। আর আমাদের বিসর্জনটা অন্যরকম একটা বিসর্জন, সারা শিলিগুড়িবাসী জানে রয়্যাল মোড় গণেশ পুজো বিসর্জনটা একটা অন্যরকম, সে প্রত্যেক বছর নেয়, এবার আমরা বিশেষ আকর্ষণ রয়েছে আমাদের এই বিসর্জনে। আমরা মণ্ডপে রয়েছি এবং পুজো উদ্যোক্তারা যারা, তাদের সঙ্গে আমরা কথা বললাম এবং তারাও কিন্তু বললেন যে তাদের এই যে পুজো, সেই পুজো নিয়ে তাদের অনেক আশা রয়েছে যে শহরবাসী আসবে, তাদের পুজো পছন্দ করবে। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি শহরবাসী কিন্তু আসছেন এবং অনেকেই পুজো পছন্দ করছেন, কারণ আমি অনেককেই মণ্ডপে বলতে শুনেছি যে ভীষণ সুন্দর পুজোটা হয়েছে, ভীষণ সুন্দর মণ্ডপ সজ্জা হয়েছে, প্রতিমাও ভীষণ সুন্দর। তাই আপনারাও কিন্তু দেরি না করে অবশ্যই এই পুজোটা একবার এসে দেখে যান শিলিগুড়ি সুকান্তনগর অটো স্ট্যান্ডের এই গণেশ পুজো। এবং এই মণ্ডপের অন্যতম আকর্ষণ বারবার করে আমি যেটা বলছি যে এখানকার মূর্তিটা, এই মূর্তি এতটাই সুন্দর যে আমি চাইছি আপনাদের আরও একবার সামনে থেকে দেখাতে। ভীষণ সুন্দরভাবে গণেশের মূর্তি তৈরি করেছেন এখানকারই শিল্পী, এবং সেই গণেশের মূর্তি ভীষণ সুন্দর, ভীষণ স্নিগ্ধ, ভীষণ সুন্দর, এবং গোটা মণ্ডপটাকে ভীষণ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছেন শিল্পীরা। শিলিগুড়ির সুকান্তনগর অটো স্ট্যান্ডের এই গণেশ পুজো, যে পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে ভারতীয় টাকা দিয়ে, এবং যেমনটা বললাম যে প্রচুর টাকা, প্রচুর নোট দিয়ে, প্রচুর টাকার যে নোট রয়েছে।